ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টে ছেলে মেয়ে সকলেই আবেদন করতে পারবেন এমন একটি শূন্যপদের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এবং তার সঙ্গে এখানে আবেদন করার জন্য কোনো প্রকার আবেদন মূল্যর প্রয়োজন নেই অর্থাৎ এক্ষেত্রে আপনারা একেবারে সম্পূর্ণ ফ্রিতে আবেদন করতে পারবেন সেই নিয়ে থাকছে আজকের সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই ভিডিওটি দেখতে থাকুন ভালো লাগলে লাইক করতে ভুলবেন আর চ্যানেলে ভিজিট করে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানে প্রেস করে রাখুন আসুন শুরু করি আজকের ভিডিও আপাতত আমি রয়েছি অফিসিয়াল ওয়েবসাইট থেকে ডাউনলোড করা অফিসিয়াল পিডিএফ ফাইলে যেখানে আপনারা অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ ফিনান্স সেন্ট্রাল বোর্ড অফ ডাইরেক্ট ট্যাক্স তো এখানে আপনারা এখান থেকে মিলিয়ে দেখতেও পারবেন এটার যেটা নোটিফিকেশান নাম্বার রয়েছে তো এবার সবার আগে দেখে এখানে কোন কোন পোস্টে ভ্যাকেন্সি রিলিজ করা হয়েছে এখানে সবার প্রথম স্টেনোগ্রাফা গ্রেড টু এই পোস্টের জন্য আপনারা আবেদন করতে পারবেন আবেদন করতে হবে স্পিড পোস্ট রেজিস্টার পোস্ট অথবা কোরিয়ারের মাধ্যমে অর্থাৎ এখানে আপনাদেরকে বাইপোস্টের সম্পূর্ণ রেজিস্টারটা করতে হবে এরপর এখানে দেখে নিই যে এই পিডিএফ ফাইলের সঙ্গে আপনারা আবেদনপত্রটি পেয়ে যাবেন ঠিকই তবে তার সঙ্গে এখানে যে শিক্ষাগত যোগ্যতা রয়েছে বয়সের সময়সীমা রয়েছে সেই সমস্ত কিছু এই পোস্টে আবেদন করার জন্য ক্যান্ডিডেটের কিন্তু শিক্ষাগত যোগ্যতা হতে হবে তা ক্যান্ডিডেট মাস্ট হ্যাভ পাস ডিগ্রি অর দ্য ইকুইভ্যালেন্ট ফ্রম আ রিকগনাইজড বোর্ড অর্থাৎ এক্ষেত্রে তাকে কিন্তু নিঃসন্দেহে এখানে গ্র্যাজুয়েশান পাস করতে হবে তাহলে এখানে আবেদন করা যাবে এবং ম্যাক্সিমাম এজ রয়েছে ছাপ্পান্ন বছর বয়স পর্যন্ত অর্থাৎ ছাপ্পান্ন বছর অনেকটাই রয়েছে অর্থাৎ এই পোস্টের জন্য কিন্তু এলিজিবেল হলে সবাই আবেদন করতে পারবে এবং তার পরবর্তীতে এখানে কিন্তু সবার প্রথম আপনাকে লিখিত পরীক্ষা দিতে হবে এবং তারপর ইন্টারভিউ এই দুটো প্রসেসের মাধ্যমে নিয়োগ করা হবে তো এবার আমরা দেখিনি এখানে যে আবেদনপত্রটি দেওয়া রয়েছে নেম অফ দ্য ক্যান্ডিডেট রোল নাম্বার র্যাঙ্ক আধার কার্ড নাম্বার এই সমস্ত কিছু সবার আগে আপনাকে দিতে হবে তারপর এখানে বলা রয়েছে প্রেফারেন্স অফ অ্যালোকেশান অফ রিজেন আন্ডার সিবিডিটি অর্থাৎ এখানে আপনি কোন লোকেশন থেকে চুজ করবেন যেমন এখানে দিল্লি আছে গুয়াহাটি আছে হায়দ্রাবাদ জয়পুর কানপুর কোচি কলকাতা তো আপনারা চাইলে কলকাতার জন্য এখানে আবেদন করতে পারবেন এবং তার সঙ্গে এখানে প্রথম পেজেই একটা কথা কিন্তু মেনশন করা রয়েছিল নো রিকোয়েস্ট টু চেঞ্জ অ্যালোটেড রিজন অর্থাৎ এখানে যদি আপনি কলকাতা সিলেক্ট করছেন কথা কথা বলছে তাহলে কিন্তু পরবর্তীতে সেটা আর আপনি পাল্টাতে পারবেন না বা পাল্টানোর জন্য আপনি রিকোয়েস্টও করতে পারবেন না তো এই হিসাবে এখানে সিগনেচার লেফট থার্ম ইমপ্রেশন মানে আপনার বাঁ হাতের বুড়ো আঙুলের ছাপ এই সমস্ত কিছু দিয়ে আপনাকে বাইপোস্টে পাঠিয়ে দিতে হবে এবং বাইপোস্টে পাঠানোর অ্যাড্রেস এখানে বলা রয়েছে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর অফ ইনকাম ট্যাক্স ডিরেক্টর অফ ইনকাম ট্যাক্স এইচআর ডি সেকেন্ড ফ্লোর জওহরলাল নেহেরু স্টেডিয়াম গেট নাম্বার ওয়ান নিউ দিল্লি এবং এখানে ইলেভেন এক এক জিরো 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 তিন এই পিনকোডে আপনাকে কিন্তু পাঠিয়ে দিতে হবে এই হলো ওভারঅল আপডেট এবং এই পিডিএফ ফাইলটি সবার আগে আপনাকে ডাউনলোড করতে হবে এবং এই পিডিএফ ফাইল ডাউনলোড করার লিঙ্ক আপনি পেয়ে যাবেন এই ভিডিও ড্রেসক্রিপশনে আন একাডেমিতে রোজ কুইজ বা ক্লাসের আয়োজন করা হয়েছে যার জন্য জয়েন করার লিঙ্ক আপনি পেয়ে যাবেন ডেসক্রিপশনে নতুন ইউজার হয়ে থাকলে কোনো টাকা পয়সা লাগবে না ফ্রিতেই আপনি ক্লাসগুলো দেখতে পারবেন তার জন্য কুপন কোডের জায়গায় আপনারা অস্মিতা থ্রি সিক্সটি এই কুপন কোডটা লিখলেই শুধু আমার নয় যে কোনো এডুকেটারের ক্লাস কিন্তু সম্পূর্ণ ফ্রিতে দেখতে পারবেন মিডিলে কোনো রকম স্পেস দেবেন না